तो सप्तम श्रेणी बालक विभागे आज भूगोल क्लास तो आज के तुम्हारे पाठ्य विषय हलो माटी दूषण তোমাদের এটা অষ্টম অধ্যায়ে আছে তো এই অধ্যায়টা সম্পর্কে আজকে আমি কি করব আলোচনা করব তো সাধারণত মাটি দূষণ বলতে আমরা কি বুঝি মাটি দূষণ বলতে আমরা কি বুঝি না যে সমস্ত কারণে সেটা প্রাকৃতিক হতে পারে অথবা মানুষের দ্বারা সৃষ্ট হতে পারে অর্থাৎ যে সমস্ত কারণে কি হবে না মাটির কি হবে গুণগত মান নষ্ট হবে এবং সেই মাটি মানুষ অন্যান্য জীবকে বা প্রাণীজগতে সেটা বসবাসে বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে তাকে আমরা কি বলব মাটি বা মৃত্তিকা দূষণ তারা কি বললাম প্রাকৃতিক কারণে হতে পারে অথবা কি হতে পারে মানুষের সৃষ্ট কারণে হতে পারে তো এই দূষণগুলো কি যেগুলো মাটি দূষণ ঘটায় তো মাটি দূষণগুলোকে তিনটে শ্রেণীতে আমরা ভাগ করতে পারি মাটির দূষক মানে যে সমস্ত পদার্থগুলো কি করে না আমাদের মাটিকে কি করে দূষিত করে তো মাটির দূষক পদার্থগুলো তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে সজীব সজীব দূষক হতে পারে দুনম করে কি হতে পারে জৈব দূষক হতে পারে আর কি হতে পারে অজৈব দূষক তো এই তিন ধরনের কি দূষক পদার্থ হতে পারে তো প্রথমে বলি সজীব দূষক সজীব দূষক পদার্থ বলতে কি বোঝায় না মাটির মধ্যে অবস্থানকারী বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া কৃমি বা অন্যান্য কি থাকে অণুজীব বা জীবাণুগুলো বসবাস করে তাদেরকে আমরা কি বলতে পারি সজীব দূষক বলতে পারি তো এগুলো মাটির মধ্যে মিশে থেকে কি করে মাটিকে দূষিত করে তো এগুলো থেকে কি হয় বিভিন্ন সংক্রামক রোগ উদ্ভিদ এবং প্রাণীদের দেহে কি ঘটে থাকে জৈব দূষক মানে যে সমস্ত পদার্থগুলো উৎস হচ্ছে জীবদেহ যেমন আমরা কি করি বিভিন্ন সবজির খোসা তাছাড়া আমাদের খাবারের বিভিন্ন অবশিষ্টাংশ উদ্ভিদ তাদের পাতা তো অন্যান্য জিনিসগুলো আমরা কি করি মাটির মধ্যে ফেলে দিই তো এগুলো কি হয় মাটির মধ্যে মুছে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি করে এবং মাটিকে কি করে দূষিত করে অনেক সময় আমরা কি করি মৃত যে প্রাণীর দেহ বসে সেগুলো আমরা কি করি যেখানে সেখানে মাটিতে আমরা ফেলে দিই তারপরে কি হয় এগুলো মুছে গিয়ে বা ফুলে গিয়ে মাটির সঙ্গে মিশে যায় এবং মাটিকে কি করে দূষিত করে তোলে এরপরে আসা যায় মাটির অজৈব দূষক তো অজৈব দূষক না যেগুলো জীবজন্তু থেকে সৃষ্টি হয় যেমন প্লাস্টিক আমরা কি করি বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যাগ পলিথিন এগুলো আমরা ব্যবহার করে থাকি তো এগুলো কি হয় না মাটির মধ্যে মিশে গিয়ে কি করে মাটিকে দূষিত করে বর্তমানে বিভিন্ন কি হয় বিবাহ অনুষ্ঠানে কি করা হয় থার্মোকল থার্মোকল বা সোলার যে সমস্ত ইয়ে আছে খাবারের প্লেট বাটি আছে গ্লাস আছে এগুলোকে আমরা ব্যবহার করি
তো এগুলো সহজে কি হয় না মাটির সঙ্গে মিশে যায় নষ্ট হয় না তো এগুলো কি হয় মাটির সঙ্গে তোমার মাটিতে পড়ে মাটির সঙ্গে কি হয় মিশে যায় এবং সেগুলো মাটিকে দূষিত করে প্রধানত যে প্লাস্টিক জাতীয় জিনিসগুলো সেগুলোই কি হয় অজৈব দূষণের মধ্যে এরপর আমরা কি আলোচনা করব না মাটি দূষণের বিভিন্ন কারণ মাটি দূষণের কারণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রাকৃতিক কারণ আর দ্বিতীয় ভাগ আমরা কি বলতে পারি অপ্রাকৃতিক কারণ যেমন মাটি ক্ষয় বা ভূমি ক্ষয় আর কি হতে পারে অগ্নুৎপাত প্রাকৃতিক কারণের মধ্যে আমরা কি পেতে পারি কি লিখতে পারি জনসংখ্যা পাঁচ নম্বরে আমরা কি লিখতে পারি শিল্প কলকারখানা তো দেখো আমি প্রথমে কি করবো প্রাকৃতিক কারণ আলোচনা করবো তো প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে কি মাটির ক্ষয় তো মাটির ক্ষয় বলতে আমরা কি বুঝি না বৃষ্টি জলের সঙ্গে বা নদী জলপ্রবাহের কারণে মৃত্তিকার যে উপরের উর্বর স্তরটা সেই স্তরটা যখন কি হয় না অপসারিত হয়ে যায় তখন কি হয় মৃত্তিকার ক্ষয় হয় এবং মৃত্তিকা দূষিত হয়ে যায় কারণ ওই উর্বর স্তরটাই কি হয় বিভিন্ন জীবজগতের
বসবাসের পক্ষে উপযুক্ত। তাই মৃত্তিকা ক্ষয়ও মৃত্তিকা অবনমন বা দূষণের একটি কারণ। দ্বিতীয় কারণ কি? অগ্নুৎপাত। তো অগ্নুৎপাতের মানে কি হয়? না, বিভিন্ন যে লাভা এবং তার সঙ্গে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের ছাই, দূষিত গ্যাস, ঠিক আছে, এবং বিভিন্ন শিলার টুকরো, এগুলো যখন কোনো মাটি বা ভূমিভাগের উপর ঢেকে যায় বা বিভিন্ন মাটির উপর কি হয় না পড়ে, তো সেই স্থানের মৃত্তিকা কি হয়ে পড়ে? দূষিত হয়ে পড়ে। পরের কারণ কি আছে? মাটির অনুজীব। তো সব ধরনের যে সমস্ত প্রাণী থাকে সবাই যে ক্ষতি করে তেমন নয়, পিঁপড়ে, পিঁপোকা, কেঁচো, এগুলো কি করে? মাটির উর্বরতা বাড়ে। কিন্তু বিভিন্ন ধরনের যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য যে সমস্ত জীবাণু মাটির মধ্যে বসবাস করে সেগুলো কি হয়, অনেক উদ্ভিদ এবং প্রাণীদের পক্ষে সেগুলো ক্ষতিকর। তো এই সমস্ত ক্ষতিকর অনুজীবী, ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি কি হয় অতিরিক্ত পরিমাণে বা বেশি পরিমাণে মাটির মধ্যে থাকে, তাহলে কি হয়, সেই স্থানের মাটি দূষিত। প্রাণী বা উদ্ভিদের কি হয়, বিভিন্ন ধরনের মরে যাওয়া প্রাণীর দেহাবশেষ আমরা কি করি না, যে সমস্ত স্থানে ফেলার উপযুক্ত নয় সেখানে আমরা কি করি, তাদেরকে ফেলে দিই, ফলে তাদের দেহটা কি হয়, পচে গলে মাটির সঙ্গে মিশে এবং মাটিটাকে কি করে দূষিত করে দেবে। তাছাড়া উদ্ভিদের পাতা পচা, ডালপালার অংশ, এগুলো কি হয় অত্যাধিক পরিমাণে যদি কি হয় মাটির সঙ্গে মিশে, তাহলে মাটি দূষিত হতে পারে, মাটিতে কি হয় অম্লের পরিমাণ বেড়ে যায়, ফলে মাটি কি হয় খুব বেশি অম্লিক হয়ে পড়ে এবং মাটি সেটা কি হয় দূষিত। অপ্রাকৃতিক কারণ বা মানুষের সৃষ্ট কারণ, অপ্রাকৃতিক কারণ মানে কি, যে সমস্ত কারণগুলো মানুষের দ্বারা সৃষ্টি, অর্থাৎ যেগুলো মানুষ ঘটাচ্ছে সেই কারণগুলোকে আমরা কি বলতে পারি না, অপ্রাকৃতিক বা মানবীয় কারণ বলতে পারি। তো অপ্রাকৃতিক বা মানবীয় কারণের মধ্যে কি প্রথম হচ্ছে নগরায়ণ। নগরায়ণ মানে কি না, গ্রামাঞ্চল ধীরে ধীরে কিসে পরিণত হওয়া, নগর বা শহরে পরিণত হওয়া। তো নগর এবং শহরে পরিণত কি হলে কি হয় না, গাছপালা কেটে দেওয়া হয় এবং সমগ্র মাটির উপর কি হয় কংক্রিটের রাস্তাঘাট নির্মাণ হয়, যার ফলে কি হয় মাটির যে স্বাভাবিক উর্বরতা বা গুণ সেটা নষ্ট হয়ে মাটি কি হয়ে পড়ে না, দূষিত হয়ে পড়ে। পরের কারণ দেখো, জনসংখ্যা বৃদ্ধি। তো জনসংখ্যা বৃদ্ধি হোক কি না, মাটি দূষণের একটি কারণ। যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে মানুষের কি হবে না, বর্জ্যগুলোর পরিমাণ বাড়বে, তাদের দ্বারা মলমূত্র ত্যাগ, তাদের দ্বারা কি আবর্জনা এবং প্লাস্টিক, এগুলো কি হবে আরো বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং কি হবে মাটিতে মিশে যাবে। তো জনসংখ্যা বৃদ্ধি যত হবে মানুষের কি হবে, ঘর বাড়ি, বাসস্থান, রাস্তাঘাটের চাহিদা তত বৃদ্ধি পাবে এবং মানুষ কি করবে, আশেপাশের যে গাছপালা আছে, ভূমিভাগ আছে, সেগুলোকে তারা নষ্ট করে ফেলবে। তিন নম্বর কারণ কি, যানবাহন। তো যানবাহন থেকে কি হয় না, প্রচুর পরিমাণে দূষিত গ্যাস উৎপন্ন হয়। তো এই দূষিত গ্যাসগুলো কি হয় আমাদের বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডলে যেয়ে কি হয় জলীয় বাষ্পের সঙ্গে কি হয় এগুলো মিশে যায় এবং জলীয় বাষ্পের সঙ্গে মিশে যেয়ে কি করে বিভিন্ন ক্ষতিকারক কিসের সৃষ্টি করে, অ্যাসিডের সৃষ্টি করে। এই অ্যাসিড গুলো কি হয় না, বৃষ্টির সঙ্গে মাটির উপর ছড়ে পড়ে এবং মাটির কি করে দুর্বলতাকে নষ্ট করে দেয়। রেচন পদার্থ, চার নম্বর পয়েন্টে কি আছে দেখো, রেচন পদার্থ। রেচন পদার্থ মানে বিভিন্ন প্রাণীদের দ্বারা বা মানুষের দ্বারা যে সমস্ত মলমূত্র ত্যাগ করা হচ্ছে সেগুলোকে বলা হয়, মানে বোঝা হচ্ছে। তো রেলওয়ে স্টেশনে আছে, বাস স্টপ আছে বা অনেক কি আছে, পাবলিক টয়লেট এই সমস্ত জায়গায় আছে। তো এই সমস্ত জায়গাগুলো থেকে যে সমস্ত মলমূত্র বা রেচন পদার্থ আছে সেই রেচন পদার্থগুলো কি হয় না মাটিতে মিশে যায় এবং মিশে যেয়ে কি করে আমাদের মাটিকে দূষিত করে তোলে। তাছাড়া কি আছে না, শহর অঞ্চলে বিভিন্ন হাঁস, মুরগি বা গবাদি পশু পালনের জন্য বিভিন্ন ধরনের খাটাল আছে, পোলট্রি ফার্ম আছে। তো এগুলো থেকেও কি হয় উদ্ভিদ, বিভিন্ন ধরনের প্রাণী, প্রাণীদের দেহ থেকে বিভিন্ন ধরনের কি হয় না রেচন পদার্থ উৎপন্ন হয়, তাদের মলমূত্র এগুলো সেগুলো কি হয় মাটিতে মিশে যায়, মিশে যেয়ে কি করে মাটিকে দূষিত করে তোলে। দেখো পাঁচ নম্বর কারণে কি আছে, শিল্প কলকারখানা। তো শিল্প কলকারখানা থেকে কি হয় না, প্রচুর পরিমাণে দূষিত জল
তাতে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু মিশে থাকতে পারে বা মিশে থাকে। তাছাড়া কি হয় না, আমাদের যে সমস্ত মিলগুলো আছে সেখানে কাপড়ের কল বলো, চাল কল বলো, বা অন্যান্য যে সমস্ত আরো শিল্প কল কারখানাগুলো আছে, সেখান থেকে কি হয় দূষিত জলগুলো বের হয় এবং আমাদের কি হয় না বিভিন্ন ধরনের চাষের জমি বা মাটিতে সেগুলো মিশে যায়। মিশে যেয়ে কি হয়ে থাকে না আমাদের ওই কৃষি জমির যে মাটি সেটাকে কি করে না দূষিত করে দেবে। ছয় নম্বর কারণে কি আছে, কৃষিকাজ। কৃষিকাজে কি করা হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক সার বা কীটনাশক সার প্রয়োগ করা হয়। এই রাসায়নিক সার এবং কীটনাশক সার মাটিতে মিশে যায় এবং মাটিকে কি করে ব্যাপকভাবে দূষিত করে। সাত নম্বর পয়েন্ট আছে কি না, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা মানে বিভিন্ন পারমাণবিক কেন্দ্রতে কি করা হয় না তেজস্ক্রিয় পদার্থ থেকে ইউরেনিয়াম আছে, থোরিয়াম আছে, এগুলো থেকে কি করা হয়ে থাকে না পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। কিন্তু কোনো কারণে যদি এই কি হয় না পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণের ফলে কি হয় তেজস্ক্রিয় পদার্থগুলো মাটির সঙ্গে মিশে যায় এবং কি করে মাটিকে দূষিত করে। তাহলে এগুলো হচ্ছে কি না মাটি দূষণের বিভিন্ন কারণ। তো মাটি দূষণ আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব, মাটি দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে সবার প্রথম আমাদেরকে কি হতে হবে না সচেতন হতে হবে। সচেতন হতে হবে মানে আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার এবং সেগুলো আমরা কি করছি যত্রতত্র ফেলে দিচ্ছি সেগুলোর উপর নজর রাখতে হবে। তাহলে কি কি করা উচিত নয়, প্রথম হচ্ছে মাটি দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের প্লাস্টিকের যে সমস্ত পদার্থগুলো আছে বা দ্রব্যগুলো আছে সেগুলো আমাদের কি ব্যবহার করা চলবে না। অর্থাৎ যে সমস্ত কি আছে প্লাস্টিক জাত যে সমস্ত দ্রব্য আছে বা পলিথিন আছে, আমরা বাজার থেকে কি করি প্লাস্টিক জাত বিভিন্ন দ্রব্যের মাধ্যমে আমরা কি করি জিনিসপত্র নিয়ে আসি, সেগুলোকে আমাদের কি করতে হবে কম ব্যবহার করতে হবে। আর কি না গৃহস্থলী যে সমস্ত আমাদের বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেই বর্জ্য পদার্থ বা জঞ্জালগুলোকে যেখানে সেখানে ফেলা চলবে না। কি করতে হবে কৃষিক্ষেত্র, অর্থাৎ আমরা যে চাষবাস করছি সেখানে কি করছি আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করছি। এই রাসায়নিক সার বা কীটনাশক যত কম পরিমাণে হয় আমাদেরকে ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে কি করতে হবে আমাদের জৈব যে সমস্ত কীটনাশক আছে বা জৈব যে সার আছে তাদের প্রয়োগ বাড়াতে হবে। আমাদের চারপাশ, আমাদের বিদ্যালয়, আমাদের গৃহ এবং আমাদের রাস্তাঘাট বা পথঘাট এগুলোকে আমাদের কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলোকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কি হবে এর থেকে আমাদের মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ আরো বৃদ্ধি পাবে। আর কি করতে হবে প্রচুর পরিমাণে গাছ বা বৃক্ষরোপণ করতে হবে। তাহলে মাটি দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি কি করব সেগুলো আলোচনা করব। মাটি দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি কি করব না, কোন কোন জিনিস আমাদের করা উচিত নয় এগুলো আমরা কি জানলাম। তাহলে আমাদের কি কি করতে হবে, প্লাস্টিকের পরিবর্তে আমাদেরকে কি করতে হবে পাটের যে সমস্ত দ্রব্য আছে সেগুলোকে ব্যবহার করতে হবে। অর্থাৎ পাটের তৈরি যে সমস্ত জিনিস আছে যেগুলো সহজে পরিবেশ দূষণ ঘটায় না সেই সমস্ত দ্রব্যগুলোকে ব্যবহার করতে হবে। আর কি করতে হবে প্রচুর পরিমাণে আমাদের কি করতে হবে গাছপালা আমাদের লাগাতে হবে। ঠিক আছে, গাছপালা কি করবে যত বেশি পরিমাণে থাকবে আমাদের কি হবে না মৃত্তিকা দূষণ হবে। আর কি করতে হবে আমাদেরকে কৃষিজমিতে জৈব সার ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে কি করতে হবে যে আমাদের বাজারে যখন আমরা যাবো যত সম্ভব কি করবো প্লাস্টিক ব্যাগ কম ব্যবহার করবো এবং পাটের তৈরি যে সমস্ত ব্যাগ আছে সেগুলোকে আমরা ব্যবহার করবো। তো মৃত্তিকা দূষণ আলোচনা করতে যেয়ে আমরা বেশ কিছু আরো বিষয় জানবো, এখান থেকে আরো দু চার নম্বরে কিছু কোশ্চেন আছে বা কি আছে বিভিন্ন ধরনের যে সমস্ত ঘটনাগুলো আছে যেগুলো আমাদের পরিবেশে ঘটে চলেছে, যেগুলো মৃত্তিকা দূষণ ঘটেছে বা এখনো ঘটাচ্ছে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। যেমন কি না অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে, তো অ্যাসিড বৃষ্টি কি না কলকারখানা এবং যানবাহন থেকে কি হয় দূষিত ধোঁয়া উৎপন্ন হয় এবং এই ধোঁয়াগুলো কি হয় না বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে এবং অ্যাসিড তৈরি হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে কি হয় কার্বনিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড থেকে কি হয় না সালফিউরিক অ্যাসিড,
এই সমস্ত অ্যাসিড গুলো যখন কি হয় বৃষ্টির জলের সঙ্গে মিশে যে ভূপৃষ্ঠে পতিত হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। এই অ্যাসিড রেন যখন হয় তখন সেগুলো মাটির মধ্যে পড়ে এবং মাটির মধ্যে থাকা বিভিন্ন উপকারী যে সমস্ত জীব আছে সেই জীবগুলোকে কি করে নষ্ট করে দেয় বা জীবগুলো মারা যায়। তাহলে বোঝা গেল তাহলে এটাকে কি বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি এবং তার প্রতিকার। তাছাড়া কি আছে ইউট্রিফিকেশন। তো ইউট্রিফিকেশন কি প্রচুর পরিমাণে আমরা যে রাসায়নিক সারগুলো দিচ্ছি নাইট্রেট ফসফেট ইউরিয়া তো এগুলো দেওয়ার ফলে এগুলো বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে কৃষিজমি থেকে আমাদের বিভিন্ন পুকুর জলাশয় এবং হ্রদে গিয়ে মিশছে এবং ওখানে মিশার ফলে কি হচ্ছে না ওই জলেতে ওই সমস্ত রাসায়নিক পদার্থগুলো মিশার ফলে যে সমস্ত জলজ উদ্ভিদগুলো আছে সেই জলজ উদ্ভিদগুলোর পরিমাণটি হচ্ছে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যেমন কচুরি পানা টোপা পানা অন্যান্য যে সমস্ত শৈবাল আছে জলে সেগুলোর পরিমাণ কি হচ্ছে অত্যধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে সমস্ত উদ্ভিদগুলো জলে জন্মাচ্ছে তারা জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন সেটাকে নিয়ে নিচ্ছে ফলে জলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে তারা অক্সিজেন না পাওয়ার জন্য তারা মারা যাচ্ছে। ঠিক আছে তো এই ঘটনাটাকে কি বলা হয় ইউট্রিফিকেশন বলা হয়। বুঝে গেল। আর কি হয় না কিছু ঘটনা আছে যেমন ভূপাল গ্যাস দুর্ঘটনা। তো ভূপাল গ্যাস দুর্ঘটনা কি না ভূপালের আমাদের মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল। তো এখানে গিয়েছিল 1984 সালে একটি রাসায়নিক কীটনাশক কারখানায় বিস্ফোরণ হয়েছিল। তো এই কারখানাতে কি করা হতো মিক MIC মিথাইল আইসোসায়ানাইড নামক গ্যাস থেকে কি হতো বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধ তৈরি করা হতো। তো এই গ্যাসটা অত্যন্ত বিষাক্ত। তো দুর্ঘটনার ফলে প্রায় 40 থেকে 42 টন মিথাইল আইসোসায়ানাইড গ্যাস কি হয় ওই কারখানা থেকে পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে যার ফলে কি হয় প্রায় 22,000 মানুষের কি হয় না প্রাণহানি বা জীবনহানি ঘটে। তার সঙ্গে কি হয় আরো বহু গবাদি পশু অন্যান্য জীবজন্তু কি হয় মৃত্যু কয়েক লক্ষ মানুষ কি হয়ে যায় না এই গ্যাসের প্রভাবে বিকলাঙ্গ হয়ে যায়। বর্তমানে যে সমস্ত শিশুরা এই অঞ্চলে জন্মগ্রহণ করছে তাদের মধ্যে কি দেখা যায় নানা রকম শারীরিক প্রতিবন্ধকতা দেখা যায় বা শারীরিক সমস্যা দেখা যায়। অপর একটা ঘটনার কথা আমি বলবো যেটা তেজস্ক্রিয় দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। সেটা কোথায় ঘটেছিল না পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বর্তমানে আমরা যাকে রাশিয়া বলে জানি। তো রাশিয়ার ইউক্রেন শহরে চেরনোবিল নামক স্থানে 1986 সালে পারমাণবিক চুল্লি বিস্ফোরণ হয়েছিল। পারমাণবিক চুল্লি মানে যেখানে কি হতো পারমাণবিক ইউরেনিয়াম থেকে বা অন্য তেজস্ক্রিয় পদার্থ থেকে যেখানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হতো। তো সেখানে কি হয়েছিল ওই তেজস্ক্রিয় বিস্ফোরণের ফলে বিভিন্ন পদার্থগুলো চারপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে প্রায় 340,000 মানুষ এর ফলে কি হয় না বিভিন্ন তেজস্ক্রিয়তার দ্বারা আক্রান্ত হয় এবং তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগের সৃষ্টি হয়। তো তোমাদের যে মৃত্তিকা দূষণ চ্যাপ্টারটা ছিল তো চ্যাপ্টারটা ছোট যতটুকু এর মধ্যে আলোচনা করার প্রয়োজন আমি আলোচনা করলাম। তোমরা বাড়িতে ভালোভাবে থাকবে সাবধানে থাকবে এবং কোনো যদি তোমাদের কোনো বিষয়ে জানতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব সেই সমস্যাগুলোর সমাধান।